হ্যালো বন্ধুরা, আমি রূপা। কুকিং উইথ রূপাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নিমকির একটা খুব ভালো রেসিপি, যেটা সন্ধ্যেবেলা চায়ের সাথে খাওয়া যায়। এখন সবাই ঘরের জিনিসই বেশিরভাগ খেতে চায়, তাহলে নিমকিটা কেন বাদ যায়? চলুন তাহলে আমরা দেখে নিচ্ছি এই নিমকিটা আমরা কিভাবে বানাবো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিবারের সবাইকে ভালো ভালো দারুণ দারুণ রান্না করে খাওয়ান। বন্ধুরা, আমাদের কাটা নিমকি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা তা একবার দেখে নেব। আমাদের ময়দা লাগবে, নুন লাগবে, কালো জিরে লাগবে, বেকিং সোডা লাগবে, আর ডিপ ফ্রাই করার জন্য তেল লাগবে। আমরা ময়দাটাতে একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কালো জিরে, বেকিং সোডা দিচ্ছি একদম অল্প একটু, আর দিচ্ছি আমরা সাদা তেল ময়নের জন্য। এবার আমরা ময়দাটা মেখে নেব, ভালো করে ময়ান দিয়ে আমরা মাখবো। আমরা এবার ময়দাটা রুম টেম্পারেচারে জল দিয়ে মেখে নিচ্ছি, গরম জল আমরা দিচ্ছি না। আমরা অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ময়দাটা। আমরা কিন্তু ময়দাটা খুব নরম মাখবো না, আবার খুব শক্ত করব না, যেরকম পরোটার আটা মাখি আমরা সেরকমই মাখবো। আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে, তা এরকম হয়েছে, খুব নরম হয়নি আবার খুব শক্তও হয়নি, দেখতে পাচ্ছেন। এবার আমরা এটা বেলে নেব। আমাদের ময়দা মাখাটা মোটামুটি 5-6টা আমি ভাগ করে নিয়েছি, এবার আমি বেলে নেব। একটু করে ময়দা লাগিয়ে আমরা বেলে নিচ্ছি। আমরা রুটি যেমন বেলি সেরকমই বেলবো। আমরা চাকু দিয়ে নিজের পছন্দ মতন সাইজ করে কেটে নিচ্ছি। এদিকে আমরা তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর আমরা যেগুলো বেলা হয়ে গেছে সেগুলো আমরা সাইডে রেখে দিচ্ছি। আমরা বেলে বেলে এরকম করে একটা সুতির রুমাল দিয়ে ঢেকে রাখব, যাতে এটা শুকনো না হয়ে যায়। আর অন্যদিকে আমরা আরেকটা বেলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমরা এবার এই তেলে নিমকিগুলো ভেজে নেব। আমরা নিমকিগুলো ভাজছি, আমরা অনেকগুলো করেই দেব, ভয়ের কিছু ব্যাপার নেই যে লেগে যাবে বা কিছু। তেলে যাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাবো যে একটার সাথে একটা লাগছে না। দেখুন আপনারা যে নিমকিগুলো আমাদের বেশ ফুলে ফুলে যাচ্ছে। আমাদের পরের নিমকিগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম করে লাল করে ভেজেছি, আপনাদের কিন্তু এইভাবেই ভাজতে হবে। আমি এইভাবে সবগুলো নিমকি ভেজে নেব। বন্ধুরা, আমি সবগুলো নিমকি এইভাবেই ভেজে নিয়েছি। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপির সাথে।